বিসমিল্লাহি রহমানি রহিম। সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, তোমাদের জন্য বাংলা নাটক এক এর সিরাজউদ্দৌলা নাটকের ক্লাস দুই, যেটা দ্বিতীয় ক্লাস নিয়ে আসছি আমি ফাতেমা আক্তার, প্রভাষক বাংলা বিভাগ, বিক্রমপুর আদর্শ কলেজ থেকে। এর আগে আমি সিরাজউদ্দৌলার প্রথম ক্লাসটা করেছি, সেই ক্লাসে আমি সিরাজউদ্দৌলাতে চরিত্র যেগুলো আছে চরিত্রগুলো নিয়ে মোটামুটি আলোচনা করেছি এবং সংক্ষেপে কাহিনীটা তুলে ধরেছিলাম। আজকে দ্বিতীয় ক্লাস, এটাতে নাটকের শিল্পমূল্য নিয়ে আলোচনা করা হয়েছে। তো তোমরা যারা প্রথম ক্লাস করনি তাদের জন্য আমি এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে প্রথম ক্লাসটা দিয়ে দিব, লিংক দিয়ে দিব। আর আজকে যারা ক্লাস আমার শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা যারা করবে বা যারা করতে আগ্রহী, সবাইকে শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আজ আমার আলোচনার বিষয়, আমি প্রথম স্লাইডেই বলে দিই, আজ আমি নাটক সিরাজউদ্দৌলা থেকে ক্লাস করব বাংলা প্রথম পত্রের। আমার ক্লাসের ডিউরেশন হলো 45 মিনিট। আচ্ছা, আমার আজকের ক্লাসের শিখন ফল কি? এই পাঠ শেষে শিক্ষার্থীরা নাটক কি তা বলতে পারবে, নাট্যকার পরিচিতি বলতে পারবে, সিরাজউদ্দৌলা নাটকটি বিশ্লেষণ করতে পারবে, সিরাজউদ্দৌলা নাটকে কোন দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করতে পারবে। নাটক কি? নাটক প্রাচ্য নাট্যশাস্ত্রে নাটককে দৃশ্যকাব্য বলে। গ্রিক শব্দ ড্রামা শব্দটির অর্থ হলো অ্যাকশন তথা কিছু করে দেখানো। বাংলা নাটক শব্দ উদ্ভূত হয়েছে নট ধাতু থেকে, যার অর্থ নড়াচড়া করা। অর্থাৎ নাটক একটি দৃশ্যকাব্য এবং শ্রব্য কাব্য। এটি রঙ্গমঞ্চের সাহায্যে নটনটীরা, মানে অভিনেতা অভিনেত্রীরা, তাদের নড়াচড়ার মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে দর্শকের মধ্যে আনন্দরসের সঞ্চার করে। এটাই হলো নাটক। তো আমরা নাটকের আঙ্গিক দিক একটু আলোচনা করব। সাহিত্য রচনার একটা বিশেষ রূপ শ্রেণী হলো নাটক। নাটকের চারটা বিষয়ের প্রতি যত্নবান হতে হয়: কাহিনী, চরিত্র, সংলাপ, পরিবেশ বা পরিপ্রেক্ষিত। একটা নির্দিষ্ট প্রেক্ষাপটকে ঘিরে শিল্প ঘন কাহিনী কেন্দ্রীয় চরিত্র এবং সহায়ক বিভিন্ন চরিত্রের সংলাপকে আশ্রয় করে উপস্থাপিত হবার প্রয়াস পায় নাটকে। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিবেশ বা প্রেক্ষাপট লাগে, সেটাকে ঘিরেই একটা কাহিনী কেন্দ্রীয় চরিত্র এবং অন্যান্য চরিত্রের মাধ্যমে সংলাপ দ্বারা উপস্থাপিত হয় নাটকে। এটা হলো নাটকের আঙ্গিক দিক, চারটা অঙ্গ নাটকের: কাহিনী, চরিত্র, সংলাপ, পরিবেশ বা পরিপ্রেক্ষিত। নাটকের ঐক্য কি? গ্রিক নাটকের গঠন কৌশল বিবেচনা করে মনীষী এরিস্টটল নাট্য রচনার জন্য তিনটি ঐক্যের কথা বলেছেন। এগুলো হলো সময়ের ঐক্য, স্থানের ঐক্য, ঘটনার ঐক্য। প্রতিটি আদর্শ নাটকই গঠনগত দিক থেকে পাঁচ অঙ্গে বিভক্ত হয়, যেমন প্রারম্ভ, প্রবাহ, উৎকর্ষ, গ্রন্থিমোচন, উপসংহার। তাহলে আমরা জানি আদর্শ নাটকে পাঁচটা অঙ্ক থাকবে, দুই অঙ্কের নাটকও কিন্তু আছে। যেমন তোমরা যে 9-10-এ পড়ে আসছো বহিঃবীণ নাটকটা, এটা দুই অঙ্কের নাটক। তো নাটকের আদর্শ নাটক হিসেবে নাটকের পাঁচটা অঙ্ক থাকবে: প্রারম্ভ, প্রবাহ, উৎকর্ষ, গ্রন্থিমোচন ও উপসংহার। এরপর আমি সিকান্দার আবু জাফর পরিচিতিটা দিয়েছি, এটা প্রথম ক্লাসে সিরাজউদ্দৌলার প্রথম ক্লাসেও দিয়েছি, সেই জন্য আমি একটু শুধু দেখিয়ে যাচ্ছি তোমাদেরকে। তারপরে নাটকের বৈশিষ্ট্য কি? সিকান্দার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা নাটকটা সিকান্দার আবু জাফরের আগেও আরো অনেকে লিখেছেন। সিকান্দার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা নাটকটি একটি করুণ রসাত্মক নাটক।
এক অপরিসীম যন্ত্রণাদগ্ধ পরিণতির মধ্য দিয়ে এ নাটকটি সমাপ্ত হয়েছে। অপরিসীম যন্ত্রণাদগ্ধ পরিণতির মধ্য দিয়ে সমাপ্ত নাটকের কেন্দ্রীয় চরিত্র সিরাজ, তার ব্যক্তিত্ব ও প্রজ্ঞা ট্র্যাজেডি শিল্পমানকে স্পর্শ করেছে। এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাওয়া সত্ত্বেও আপন লক্ষ্যে অবিচল থাকার মধ্য দিয়ে সিরাজকে নাট্যকার ট্র্যাজেডির নায়কের মতোই এক অসামান্য উচ্চতায় নিয়ে গেছেন। ট্র্যাজেডিতে যেরকম মৃত্যু হয় না আর কি, নায়ক অন্তর্দ্বন্দ্বে ক্ষত বিক্ষত হয়ে যায়, তো এখানে আবার সিরাজউদ্দৌলার মৃত্যুও হয়েছে। সিরাজউদ্দৌলার মৃত্যুর মধ্য দিয়ে সিরাজের যন্ত্রণা ভোগের অবসান হওয়ায় ট্র্যাজেডির মেজাজ কিছুটা ক্ষুণ্ণ হয়ে গিয়েছে। আবু জাফর রচিত আমাদের সিরাজউদ্দৌলা নাটকটা হলো আবু জাফরের রচিত। আবু জাফরের রচিত সিরাজউদ্দৌলা নাটকটা করুণ রসাত্মক, ঠিক আছে। এখানে যন্ত্রণাদগ্ধ পরিণতিও ঘটে কেন্দ্রীয় নায়ক কেন্দ্রীয় চরিত্র সিরাজের, তার ব্যক্তিত্ব এবং প্রজ্ঞা রয়েছে। তিনি যা বুঝতে পেরেছিলেন, তিনি পরাজিত হয়ে গেছেন ইংরেজদের কাছে, তারপরেও তিনি চেষ্টা করেছেন পালিয়ে গিয়ে মুর্শিদাবাদে গিয়ে সেখান থেকে সৈন্য সরবরাহ করে আবার ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এর যে তার অবিচল থাকা, নিজের লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা, এটা একজন ট্র্যাজেডি নায়কের মতোই তাকে কি দেখানো হয়েছে। তা আবার দেখা গেছে তাকে মানে যন্ত্রণা থেকে অবসান দেওয়ার জন্য মৃত্যুও দিয়ে দিয়েছেন আবু জাফর, সিকান্দার আবু জাফর, সেজন্য ট্র্যাজেডিটা কিছুটা নষ্ট হয়ে গিয়েছে। সিকান্দার আবু জাফর সিরাজকে মৃত্যুর মধ্য দিয়ে যন্ত্রণার ভারমুক্ত করেছেন। সিরাজউদ্দৌলাকে মৃত্যু দিয়ে যন্ত্রণার ভার মুক্ত করে দিয়েছেন, কিন্তু তিনি কেন করেছেন? এটা করেছেন কারণ বাঙালিকে তিনি আশাহত করতে চাননি, বাঙালির স্বাধীনতার স্বপ্নকে ভেঙে দিতে চাননি, বরং তিনি বলতে চান সিরাজ ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তিনি তা বুঝতে পেরেও ঔদার্য ও মানবিকতায় আস্থাশীল বলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যতটা কঠোর ও নির্মম হওয়া উচিত ছিল ততটা হতে পারেননি। নাট্যকার সিরাজকে শত্রুর হাতে ধৃত বন্দি এবং শেষে তাকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে বিশ্বাসঘাতকদের আপাত জয় দেখালেও নেপথ্যে তাদের ধ্বংস এবং বাঙালির স্বাধীনতার পুনরুদ্ধার প্রত্যাশা করেছেন। তাহলে সিকান্দার আবু জাফর কেন সিরাজউদ্দৌলাকে মৃত্যু দিয়েছেন, মৃত্যু দিয়ে যন্ত্রণার ভারমুক্ত করেছেন? কারণ তিনি বাঙালিকে আশাহত করতে চাননি, বাঙালির স্বাধীনতার স্বপ্নকে ভেঙে দিতে চাননি। সিরাজউদ্দৌলার পরাজয় হয়েছে, এতে যদি বাঙালি আশাহত হয়ে যায় বাঙালির স্বাধীনতা শেষ? না, বাঙালির স্বাধীনতা স্বপ্নকে তিনি জাগিয়ে তুলেছেন। কিভাবে জাগিয়ে তুলেছেন? যে সিরাজউদ্দৌলা ষড়যন্ত্রের শিকার হয়েছিল, ইংরেজদের দ্বারা ষড়যন্ত্র, পরিবারের নিকট আত্মীয়ের দ্বারা ষড়যন্ত্র, তারপরে প্রধান সেনাপতি তার সাথে ষড়যন্ত্র করেছে তার বিরুদ্ধে, তারপরে তার দেশ তার দেশীয় আমাত্যবর্গ তার সাথে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্রের শিকার হওয়াতেই তিনি কিন্তু পরাজিত হয়েছেন, এটা তিনি বোঝাতে চেষ্টা করেছেন নাট্যকার। তারপরে সিরাজউদ্দৌলা কিন্তু বুঝতে পেরেছিলেন যে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন, তারপরেও তিনি উদারতা দেখিয়েছেন, মানবিকতা দেখিয়েছেন, দেখিয়ে তাদেরকে ষড়যন্ত্রকারীদেরকে তিনি কাউকে কোরআন শপথ করে, কাউকে তুলসী পাতা গঙ্গা জল ছুঁয়ে শপথ করিয়ে দেশ প্রেমে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলেন। তিনি কঠোর বা নির্মম হন নাই, তিনি যদি তখন কঠোর হতেন বা নির্মম হতেন, তাদেরকে গদ্দান ফেলে দিতেন ষড়যন্ত্রকারীদের, তাহলে ইংরেজদের কাছে তাকে পরাজিত হতে হতো না। নাট্যকার আবু জাফর সিরাজউদ্দৌলাকে শত্রুর হাতে মানে অপমানিত করেছেন, বন্দি করেছেন এবং নির্মমভাবে হত্যাও করেছেন, এটার ভিতর দিয়ে যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের একটা আপাত জয় দেখা গেছে, কিন্তু এর নেপথ্যে তিনি চেষ্টা করেছেন দেখানোর যে তাদের ধ্বংস এবং বাঙালির স্বাধীনতার পুনরুদ্ধার, বাঙালির স্বাধীনতা ফিরে পাবে, এ প্রত্যাশাই তিনি নাটকে করেছেন। নাটকটি 4টি অঙ্কে 12টি দৃশ্যে রচিত।
নাটকের আমরা জানি আদর্শ নাটকে 5টা অঙ্ক থাকে, আর সিরাজউদ্দৌলা নাটকে 4টা অঙ্ক রয়েছে, দৃশ্য রয়েছে 12টি। এর মধ্যে 8টি দৃশ্যে সিরাজ স্বয়ং উপস্থিত। নাটকটি আবর্তিত হয়েছে সিরাজকে কেন্দ্র করে। নাটকটির কাহিনী উন্মোচিত হয়েছে যুদ্ধ নিয়ে, কারণ আমরা জানি নাটকে কাহিনী হলো পলাশির যুদ্ধকে কেন্দ্র করে। পলাশির যুদ্ধে সিরাজের পরাজয় আর পলাশির যুদ্ধে তার প্রধান সেনাপতি মির্জাফর তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তার আমাত্যবর্গ রায়দুর্লভ, জগৎ শেঠ, তারপরে রাজবল্লভ, মানিকচাঁদ সবাই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তো বিশ্বাসঘাতকতার কারণে তিনি যুদ্ধে পরাজিত হয়েছেন। সেই যুদ্ধকে সামনে নিয়েই নাটকটির কাহিনীমুখ উন্মোচিত। নাটকের প্রারম্ভে আমরা দেখি যে সিরাজের বাহিনী কলকাতা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করে ইংরেজদের তাড়িয়ে দিয়েছে। ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেছে সিরাজের বাহিনী, এবং সেখান থেকে ইংরেজ বিতাড়িত হয়ে ইংরেজরা গিয়ে আশ্রয় নিয়েছে ফোর্ট উইলিয়াম জাহাজে। সেখান থেকে জাহাজ থেকে তারা বিভিন্ন দিকে আর কি যোগাযোগ করে, পরে আলীনগরের রাজা মানিকচাঁদকে হাত করে উমিচাঁদের সহযোগিতা টাকা পয়সা দিয়ে তারা প্রবেশ করে আবার কলকাতায়, এবং পলাশির যুদ্ধের আয়োজন করে। এখানে প্রধান সেনাপতি এবং সেনাপতি এবং তার ছেলে মিরন, তারপরে রাজ আমাত্যবর্গ, যারা সবাই মিলে ইংরেজদের সহযোগিতা করে সিরাজউদ্দৌলার পতন ঘটায়। কিন্তু সিরাজের স্বস্তি নেই, তাকে সিংহাসন থেকে হটাতে চলেছে নানাবিধ প্রাসাদ ষড়যন্ত্র। আচ্ছা, প্রাসাদ ষড়যন্ত্র বলা হয়েছে কারণ এখানে তার নিজেরই প্রাসাদের ভিতরে থাকা নিজেরই আপন খালা ঘসেটি বেগম তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্রের যে জাল ক্রমশ বিস্তার লাভ করেছে, তাতে ইংরেজদের সাথে যুক্ত হয়েছে তার নিকটতম আত্মীয় প্রধান সেনাপতি ও আমাত্য বর্গ। তার নিকটতম আত্মীয় তার বড় খালা ঘসেটি বেগম, আর প্রধান সেনাপতি মির্জাফর আলী খান, আর আমাত্যবর্গ বলতে এখানে রায়দুর্লভ, জগৎ শেঠ, তারপরে রাজবল্লভ, মানিকচাঁদ, এদের কথাই বোঝানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমি সিরাজউদ্দৌলা নাটকের দ্বিতীয় ক্লাসে এটুকুই নাটকটাকে নাটক বিশ্লেষণ যাকে বলে নাটক বিশ্লেষণ নিয়ে আলোচনা করেছি। তো পরবর্তীতে সিরাজ আরেকটি ক্লাস করব, সিরাজউদ্দৌলা নাটকের উপরেই আরেকটি ক্লাস করব, ক্লাস 3 মানে তৃতীয় ক্লাস। সে ক্লাসে ইনশাল্লাহ আরো আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাস না নিয়ে আসা পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।